নমস্কার, মুশকিল আসনে আপনাদের সবাইকে স্বাগত। আমি ডক্টর তন্ময় মিত্র কথা বলছি, হেলথ সাইকোলজিস্ট, ন্যাশনাল ইনস্টিটিউট অফ বিহেভিয়ারাল সায়েন্সেস। আমাদের এখানে আমরা বড়দের এবং বাচ্চাদের নানা রকম মানসিক স্থিতি, মানসিক সমস্যা এবং বিভিন্ন সামাজিক ব্যাপার নিয়ে কথাবার্তা বলি। আজকের যে বিষয়টা সেটা হচ্ছে অগোছালো, অগোছালো থাকা, অগোছালো হওয়া। আমরা এরকম কথা তো প্রায়ই বলে থাকি যে এই ছেলেটা বা এই মেয়েটা, আমার ছেলে, আমার মেয়ে বা অন্য কারো সম্পর্কে ভীষণ অগোছালো। অগোছালো ব্যাপারটা কীরকম, কাকে অগোছালো বলছি? যদি দেখা যায় যে আমার যে দরকারি জিনিসটা সেটা আমি খুঁজে পাচ্ছি না প্রায়ই কাজের সময়, তখন সেটাকে অগোছালো বলা যায়। পরীক্ষা দিতে গিয়ে তুমি যদি তোমার অ্যাডমিট কার্ড নিতে ভুলে গিয়ে থাকো তাহলে সেটাকে অগোছালো বলতে হবে। যদি দেখা যায় পরীক্ষার ডেট মিস করে গেছো, একটা দরকারি পরীক্ষা, খেয়ালই নেই যে সেদিনের পরীক্ষা, হঠাৎ খেয়াল পড়লো তখন পরীক্ষা অর্ধেক হয়ে গেছে, সেটাও কিন্তু একরকমের অগোছালো ব্যাপার। এবার প্রায়ই ডেডলাইন মিস করে যাওয়া, যাকে বলি, সেটা আমাদের হোমওয়ার্কের ব্যাপারেই হোক, বড়দের ক্ষেত্রে ক্রেডিট কার্ডের বিল দেওয়াই হোক বা হোম লোন শোধ করার মতো ব্যাপারই হোক, এরকম কিছু হতে পারে। একটা দরকারি অ্যাপয়েন্টমেন্ট ছিল, কোথাও যাওয়ার ছিল, কারোর সঙ্গে দেখা করার ছিল, মেমালুম ভুলে গেছি, অগোছালো। এমন কি একটা নেমন্তন্ন ছিল, সেটাও হঠাৎ মনে পড়লো যখন তখন আর যাওয়ার সময় নেই। বাড়িতে একটা দরকারি কথা বলার দরকার ছিল ছেলে মেয়েকে, স্ত্রীকে কিংবা বাবা মাকে, বলা হয়ে ওঠেনি, অগোছালো। আর কি কীভাবে বোঝা যায়, কাজের জায়গায় প্রচুর জিনিসপত্র ছড়িয়ে আছে চারদিকে, জিনিসপত্রগুলোকে গুছিয়ে রাখলে রাখা যেতেই পারতো কিন্তু রাখা হয়নি, রাখা যায়নি। কম্পিউটার খুললেও কিন্তু এরকম জিনিস দেখা যাবে, কারোর ল্যাপটপ খুললে বা ডেস্কটপ খুললে ক্লাটার্ড, যাকে বলি আমরা, প্রচুর ফোল্ডার ছড়ানো, অসংখ্য ফোল্ডার, তার মধ্যে প্রয়োজনীয় জায়গাটাকে খুঁজে বার করাটাই একটা কঠিন ব্যাপার। ওই একই কথা, অগোছালো। জামাকাপড় চারদিকে ছড়ানো, ঘরে ঢুকে দেখা গেল হস্টেলের ঘরে আমরা যেমন দেখতাম তেমনি, কারুর ঘর মোটামুটি পরিচ্ছন্ন, সাজিয়ে গুছিয়ে জিনিসপত্র ঠিক জায়গায় রাখা, ঠিক উল্টোটা পাশের ঘরেই, যেখানে খাটের উপর সমস্ত, খাটে যে জিনিসগুলো রাখার কথা নয় সেগুলোই রয়েছে, আর বাকি যে জিনিসগুলো, যেগুলো অন্য জায়গায় থাকার কথা সেগুলো এসে উঠেছে এক এক রকম অদ্ভুত অদ্ভুত জায়গায়। কাজেই ওই একই কথা, অগোছালো। আর এই যে দরকারি নোট পরীক্ষার আগে খুঁজে পাচ্ছি না, আমার কোনো দরকারি কাগজপত্র কিছুতেই খুঁজে পাচ্ছি না, এবং খুব দরকারি জিনিসটা ছিল, সেই কাগজটা কোথায় রেখেছি কিছুতেই মনে পড়তে পারছি না, আমার যেখানে জিনিসগুলো থাকে সেখানে খুঁজেও কিন্তু পাওয়া গেল না। কী করে এটা হয়, কেন হয়, ডিস্ট্রাকশান যাদের বেশি, যারা অন্যমনস্ক চট করে বেশি হয়ে যায়, একটা জিনিস হচ্ছে আমি যখন জিনিসটা রাখছি যেখানে আমি কিন্তু সেটা খেয়াল করছি না, আমার মাথায় অন্য চিন্তা ঘুরছে, অন্যমনস্কভাবে জিনিসটা, সেই কাগজটাই হোক চাবিটাই হোক, একটা জায়গায় রাখলাম, অর্থাৎ আমি কিন্তু সেই মুহূর্তে একেবারেই অন্য চিন্তায় মগ্ন রয়েছি, সেই জন্যই পরে আমার ব্রেনে ওটা রেজিস্ট্রেশনই হলো না কিন্তু। আর যাদের এই ইনডিসিশনের প্রবলেম থাকে, দেখা গেছে তাদেরও এই, যারা সিদ্ধান্ত নিতে যাদের অবিশ্বাস, যাদের দেরি হয় এবং অসুবিধে হয়, তাদের কিন্তু এই সমস্যা বেশি হয়, নিজের পড়াশোনার ব্যাপারে, নিজের কেরিয়ারের ব্যাপারে। এই টাইম ম্যানেজমেন্টের ব্যাপারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং টাইম ম্যানেজমেন্ট এই অগোছালো যারা, তাদের ক্ষেত্রে কিন্তু খুব সমস্যার, টাকা পয়সা নিয়ে সমস্যা যারা অগোছালো তাদের কিন্তু বেশি হয়, অর্থাৎ ফাইন্যান্সিয়াল ক্রাইসিস যাকে বলি, সেটা কিন্তু এই অগোছালোদের অনেক বেশি হয়। একটা ল্যাক অফ সেলফ ডিসিপ্লিন যদি বলি, এই ল্যাক অফ সেলফ ডিসিপ্লিন জিনিসটা কিন্তু তাদের কিন্তু থেকেই যায়, অর্থাৎ কোথাও কিন্তু নিজেকে ঠিকঠাক মতো কাজ করানো, নিজের মাথাকে কাজে লাগানো, সেটা কিন্তু হয়ে ওঠে না। অন্যরকম, ওই যে বলছিলাম ডিস্ট্রাকশান, অন্য মনস্কতা সবসময় কাজ করছে ভেতরে। এই প্রথম বয়সে না হলে পরবর্তী সময়ে এটা বাড়তে পারে, কিন্তু কাজের চাপে বাড়তে পারে, পরিস্থিতির জন্যও কিন্তু একটা ছেলে বা একটা মেয়ে সে প্রথম দিকে অগোছালো না হলেও পরবর্তী সময় অগোছালো হয়ে পড়তে পারে। এর পেছনে ম্যারাইটাল কনফ্লিক্ট, স্বামী স্ত্রীর সম্পর্কের জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট অনেক সময়, অর্থাৎ যদি সেখানে একটা সমস্যা হয় তাহলে দেখা যায় যে
এই অগোছল ব্যাপারটা বেড়ে যেতে পারে। যেখানে আমি আমার রুম শেয়ার করছি, যেমন হস্টেলে বা অন্য কোথাও কাজের জায়গা যেখানে আমি শেয়ার করছি, একই কিউবিকল যদি বলি, সেখানে আমার আরও একজন দুজনের সঙ্গে শেয়ার করতে হচ্ছে, এখানে কিন্তু এই অগোছল জায়গা থেকে, সেটা শুধু আমার একার ব্যাপার না, আমার সঙ্গে অন্য যারা আছে তাদেরও সমস্যার জায়গা তৈরি হয়ে যেতে পারে, আমাকে নিয়ে একটা অশান্তি কিন্তু তখন তৈরি হতে পারে। কাজেই এই জায়গাটা সাবধান হওয়া দরকার। প্ল্যানের বাইরে খরচা, প্ল্যানের বাইরে যে কোনো জিনিস, এই বেহিসাবি ভাব যেটা বললাম, সেই ধরনের ব্যাপার কিন্তু এদের কিন্তু থাকেই। সাইকোলজিক্যাল বা মানসিক সমস্যার জায়গাটা কোথার থেকে হয়, আমরা প্রথম যেটা বলি সাধারণত, যে বাচ্চাগুলো হাইপার অ্যাক্টিভ বাচ্চা অর্থাৎ ADHD যাদের থাকে, তাদের কিন্তু অনেক সময় এই অগোছলের ব্যাপারটা, অগোছল হয়ে যাওয়ার ব্যাপারটা থাকতেই পারে। আর গোছানো শেখার শিক্ষাটা ছোটোবেলা থেকে শুরু হওয়া উচিত। বাচ্চাদের বই গুছিয়ে রাখার শিক্ষাটা প্রথম, ব্যাগ গুছিয়ে স্কুলে যাওয়া এটা অবশ্যই দ্বিতীয়, এবং প্রাথমিকভাবে নিজেদের জামাকাপড় সেটা স্কুলেরই হোক অন্য কিছু হোক একটা জায়গায় গুছিয়ে রাখার শিক্ষাটা দেওয়াই যায়। এইগুলো দিয়ে রুটিনটা শুরু করাটা খুব দরকার। বড়দের, যারা বড় হয়ে গেছে অথচ এই সমস্যাটা আগে দেখা হয়নি, প্রথম জিনিসটা হচ্ছে ডায়েরি রাখা, একটা প্রায়োরিটি লিস্ট অর্থাৎ সারাদিনের কাজকর্মের একটা হিসেব রাখা, সেটা ওই ডায়েরিতে যদি করা যায় তাহলে কিন্তু দেখা যাবে যে অনেক সুবিধে হচ্ছে। এইটা একটা খুব দরকারি জিনিস। আমরা বলি যে এই অভ্যেসটা বড় হয়েও কিন্তু তৈরি করা যেতে পারে, সকালবেলা উঠে থেকেই আমরা কী কী কাজ করব সেটা ঠিক করা, এবং একটা মনে মনে জিনিস ভেবে নেওয়া যে আমরা জায়গার জিনিসটা জায়গায় রাখবো। বড় হয়ে এটা অভ্যেসটা আনা কঠিন, কিন্তু মনে করলে এটা আনা যায়। একটা কথা মনে রাখা উচিত, অনেকেই অনেক সময় ভাবেন যে বহু বিখ্যাত বিজ্ঞানী, শিল্পী বা সাহিত্যিক, তারা কিন্তু ব্যক্তিগত জীবনে অত্যন্ত অগোছলো ছিলেন। হ্যাঁ, তাদের সেটা শোভা পেত, অর্থাৎ এই মানুষগুলোর প্রতিভা এমন পর্যায়ের যে তাদের পক্ষে ওই ছোটো ছোটো জিনিসগুলো গুছিয়ে রাখা বা গুছিয়ে রাখার প্রয়োজনীয়তাই হয়তো হয়নি। তাদের মন বা তাদের প্রতিভা অনেক বড় জিনিসের পেছনে ছিল, কিন্তু আমাদের মতো সাধারণ মানুষের, তাদের কিন্তু এই প্রতিভার সঙ্গে তুলনা নিজেদের না করাই উচিত। আমাদের দৈনন্দিন জীবনে আমরা যদি নিজেদের একটু গুছিয়ে রাখি, তাহলে আমরা কিন্তু আরও অনেক ভালো করতে পারবো, এবং দেখা যাবে যে আমাদের প্রোডাক্টিভিটি অনেক বেড়েছে। আশা করি আমাদের আলোচনা ভালো লাগছে। যদি ভালো লাগে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্ত, পরবর্তী সপ্তাহে আবার দেখা হবে। নমস্কার।